এভাবে পরীক্ষার আগে কেন্দ্রের সামনে বইয়ের বদলে অনেক পরীক্ষার্থীকে স্মার্টফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। এ সময় সময় সংবাদের ক্যামেরা দেখে অনেক অভিভাবকই তাদের সন্তান নিয়ে সরে যান। বেশিরভাগ প্রশ্নই পরীক্ষার দিন সকালে ফাঁস হয়, যার কারণে সহজে স্মার্টফোনের মাধ্যমে শিক্ষার্থীরা তা পেয়ে যায়। বৃহস্পতিবারও ইসলাম শিক্ষা পরীক্ষার আগেই সকালে 40 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন ফাঁস হয়ে যায়, যা কিনা পরীক্ষার প্রশ্নের সাথে হুবহু মিলে যায়। আমরা এত কষ্ট করে পড়ি আর ওরা প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয়, এটা তো একটু ফ্রাস্ট্রেশন থাকবেই। তো এটা আমাদের পরীক্ষা দিয়ে কি লাভ? প্রশাসন যদি মজবুত হইতো তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন ফাঁসটা এই বন্ধ করা যেত। আর অভিভাবকরা মনে করছেন, সন্তানকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে প্রশ্ন ফাঁসের এ চক্রে অনেক অভিভাবকরাও ফাঁসছেন। খুব ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো তার বাবা মা সহ প্রশ্ন ভিতরে দেখাচ্ছে। স্কুল গেটে এসে দেখতেছি যে একদম খালি, নিট অ্যান্ড ক্লিন, কেউ নাই, গার্ডিয়ান নাই, বাচ্চা নাই, তারা কোথায়? ওই গাছের নিচে, ওই কোয়ার্টারের ভিতরে। ওখানে হলো স্মার্টফোন মোবাইল হাতে সবার, সবাই হলো প্রশ্ন সলভ করছে। প্রশ্ন ফাঁসের এ বাণিজ্যের সাথে ক্ষমতাবানরা জড়িত বলেই প্রশাসন বরাবরই ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছেন বলে মনে করছেন শিক্ষাবিদরা। সিন্ডিকেট তো আছে, আমি বলছি যে যারা প্রশ্ন ফাঁস করে তাদের একটা সংঘবদ্ধ চক্র আছে, সেই চক্র সঙ্গে আবার রাজনৈতিক সংশ্লেষও থাকে, সেই জন্যই কিন্তু কোনো সঠিক পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। এবার প্রশ্ন ফাঁস রোধে নানা রকম পদক্ষেপ নেওয়া হলেও প্রশাসনের সব রকম চোখরাঙানিকে উপেক্ষা করেই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে বরাবরের মতোই প্রশ্ন ফাঁস চক্র নিয়মিত প্রশ্ন ফাঁস করেই যাচ্ছে। আর সমালোচকরা বলছেন, শিক্ষাকে নিয়ে এ ধরনের বাণিজ্য দেশের জন্য অশনি সংকেত। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।